ঘরোয়া উপায়ে বের করুন আপনি গর্ভবতী কিনা। গর্ভধারণ প্রতিটি নারীর জীবনেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু গর্ভধারণের বিষয়টি অধিকাংশ নারী জানতে পারেন অনেক দেরিতে। চিকিৎসকের কাছে না গিয়েও যে সাধারণ কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে নির্ণয় করা সম্ভব গর্ভধারণের বিষয়টি, এটি জানেন না অনেকেই। জেনে নিন সেরকমই কিছু উপায়। ভিনেগার, ভিনেগারের সাথে সকালের প্রথম ইউরিন মিশিয়ে নিন। যদি এর রং পরিবর্তন হয়ে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী। রং অপরিবর্তিত থাকলে বুঝে নেবেন আপনি গর্ভবতী নন। টুথপেস্ট, আপনি গর্ভবতী কিনা এটা বোঝার সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপায় হলো টুথপেস্ট। একটি পরিষ্কার পাত্রে আপনার সকালে ইউরিনের সাথে অল্প কিছু টুথপেস্ট মিশিয়ে নিন, কিছুক্ষণ এভাবে রেখে দিন। যদি ইউরিন নীল রং ধারণ করে অথবা ফেনা উঠে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী। এক্ষেত্রে রঙিন টুথপেস্টের চেয়ে সাদা টুথপেস্ট বেশি কার্যকরী। চিনি, রান্নাঘরে এই উপাদানটি সাহায্য করবে আপনি গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করার জন্য। 1 টেবিল চামচ চিনির সাথে সকালের প্রথম ইউরিন মিশিয়ে নিন, কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর লক্ষ্য করুন চিনি ইউরিনের সাথে মিশে গেছে কিনা। যদি মিশে যায় তবে বুঝতে পারবেন আপনি গর্ভবতী নন, আর যদি ইউরিন জমাট বেঁধে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী। সরিষা গুঁড়ো, বাথটব বা এক বালতির পানির মধ্যে 2 কাপ সরিষা গুঁড়ো মিশিয়ে 20 মিনিট রেখে দিন। এবারে পানি দিয়ে গোসল করে ফেলুন। সরিষা আপনার শরীরকে গরম করে, যার কারণে 4 থেকে 5 দিনের মধ্যে আপনার মাসিক হয়ে যাবে, আর আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে মাসিক বন্ধ থাকবে। সাবান পানি, সকালের প্রথম ইউরিনের সাথে সাবান পানি মিশিয়ে নিন। ইউরিন এবং সাবান পানি মিশে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। যদি মিশ্রটিতে বুদবুদ উঠে তবে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে।